আপনি যদি অ্যাডভেঞ্চার বা রহস্য রোমাঞ্চ পছন্দ করেন তাহলে আপনাকে যেতেই হবে কিরারু নামক এই রহস্যময় মন্দিরে। রাজস্থানে মাটিতে লুকিয়ে আছে বহু রহস্য। রাজস্থানে কুড়োধারা গ্রাম এবং ভানগড় ফোর্ট এমন একটি রহস্যময় স্থান যা ভূতুরে জায়গা নামে পরিচিত। এছাড়াও আরও একটি রহস্যময় স্থান রাজস্থানের ওই বারমের জেলাতে অবস্থিত। মরুভূমি ঘেঁষা বারমের শহর থেকে 35 কিলোমিটার দূরে সিহুনি গ্রামে রয়েছে অভিশপ্ত কিরারু মন্দির। এই মন্দির আপনাকে এক অন্যরকম অনুভূতি এনে দেবেই। একে মরু ঘেঁষা এক ভূপ্রকৃতি, তার উপরে শুকনো হাওয়ার দীর্ঘশ্বাস। দিনের বেলাতেই কিরারু কেমন যেন গা ছমছমে। মন্দিরে প্রবেশের সদর দরজা জং ধরে অকেজো হয়ে বহুকাল বন্ধ হয়ে পড়ে রয়েছে। মন্দির চত্বরে প্রবেশ করতে গেলে একটা ছোট দরজা ব্যবহার করতে হয়। কিংবদন্তি অনুসারে কিরারুর আদি নাম কিরাটকোট বা কিরাট ফোর্ট। ষষ্ঠ শতকে কিরত বংশীয় রাজপুতরা এখানে রাজত্ব করতেন, তারাই এই মন্দির প্রতিষ্ঠা করেন। কিরাত বংশের সকলেই ছিলেন শিব ভক্ত, তাই মন্দিরের অধিষ্ঠাতা দেবতা হলেন শিব। স্থানীয়দের বিশ্বাস এই মন্দির যেমন অভিশপ্ত তেমনই রহস্যময়। খাজুরাহো মন্দিরের সঙ্গে এর মিল থাকায় এই মন্দিরটি রাজস্থানের খাজুরাহো নামে পরিচিত। এই মন্দিরের ভাস্কর্য প্রেমিক প্রেমিকাদের বিশেষভাবে আকর্ষণ করবে। এই মন্দির নাকি এমন ভাস্কর্যও দেখা যায় যা বৃষ্টির পূর্বাভাস নিখুঁতভাবে বলে দিতে পারে। এমন মন্দিরের রাত্রিবাস তো দূরে থাক, সন্ধ্যার পর মন্দিরের 1 কিলোমিটার কাছাকাছিও কেউ আসেন না। সম্পূর্ণ জনশূন্য হয়ে যায় মন্দির চত্বর। কেন জানেন? স্থানীয়দের বিশ্বাস সন্ধ্যার পর যদি কেউ এই মন্দিরে প্রবেশ করেন হয় তার মৃত্যু হয়, না হলে পরিণতি হয় পাথরের মূর্তিতে। গ্রামবাসীদের বিশ্বাস রাত নামলেই নাকি মানুষের নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ মন্দিরে পাথর ভেদ করে বেরিয়ে আসে। অভিশপ্ত ছায়ামূর্তিরা মন্দির চত্বরে ঘুরে বেড়ায়। স্থানীয়দের মনে হঠাৎ এমন বিশ্বাস গড়ে উঠল কেন? নেপথ্য থেকে জানা গেছে একটি কাহিনী। 12 শতকের পরমার রাজবংশের সোমেশ্বর নামে এক রাজা ছিল। তার আমলে তুর্কি আক্রমণ ঘটে। তুর্কি আক্রমণের জাত পরণায় ক্ষতিগ্রস্ত হন রাজা সোমেশ্বর। এরপর থেকে অন্য বিদেশি আক্রমণের ভয়ে ভীত হয়ে পড়েন তিনি। এই ক্ষতি ও ভয় থেকে ঘুরে দাঁড়াতে রাজা এক সন্ন্যাসীর শরণাপন্ন হন। সেই সন্ন্যাসী তার শিষ্যদের নিয়ে কিরারু মন্দিরে আস্থানা করেন। সন্ন্যাসীর আশীর্বাদে পরবর্তীকালে ধীরে ধীরে বারমের জেলা আবার সমৃদ্ধ হয়ে ওঠে। কিন্তু সেই শিষ্যদের কথা গ্রামবাসীরা আর মনে রাখে না। একদিন এক শিষ্য গুরুতর অসুস্থ হয়ে পড়ে, কিন্তু গ্রামবাসীরা তাকে কোনোভাবে সাহায্য করেন না। গ্রামবাসীদের এমন আচরণে মারাত রেগে যান সন্ন্যাসী। তিনি অভিশাপ দেন যে সমস্ত মানুষের হৃদয় পাষাণের মতো, তাদের মানুষের রূপে থাকার কোনো অধিকার নেই, পাথর হয়ে যাওয়া উচিত। সন্ন্যাসীর অভিশাপে সেই দিন সন্ধ্যাবেলায় সমস্ত গ্রামবাসী পাথরে পরিণত হলেন। গ্রামবাসীদের মধ্যে শুধুমাত্র একজন মহিলা অবশ্য সেই শিষ্যটিকে সাহায্য করছিলেন। সন্ন্যাসী তার উপর দয়া করেন। তিনি মহিলাকে বলেন ওই গ্রাম ছেড়ে চলে যেতে, নাহলে সেও পাথরের মূর্তিতে পরিণত হবে। কিন্তু যার সময় সে যেন ভুলেও পিছনে ফিরে না তাকায়। কিন্তু মহিলাটি সন্ন্যাসীর কথা না শুনে কৌতূহল বশত পিছনে ফিরে তাকান এবং এক মুহূর্তে পাথরের মূর্তি হয়ে যান। সেই থেকে বারমের জেলার বাসিন্দাদের মনে বিশ্বাস, সন্ধ্যের পর কিরারু মন্দিরে প্রবেশ করলে মানুষ পাথর হয়ে যায়। এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, কিন্তু আজও মানুষ এই বিশ্বাসকেই মনে আঁকড়ে ধরে রয়েছেন। সন্ন্যাসীর এই অভিশাপ এবং কিরারুর এই ঘটনার বাস্তব কোনো প্রমাণ না থাকলেও গ্রামবাসীরা সন্ধ্যেবেলা এই মন্দিরকে এড়িয়ে চলেন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক ও কমেন্টের মাধ্যমে জানান, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।